হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? পরিণতির নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পার্বত্য জেলা বা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের যে আয়ের উৎস রয়েছে এটি সম্পর্কে জানব। তবে তোমাদের কাছে আমার প্রশ্নটা একটু ভিন্ন, সেটার উত্তর তোমাদের গত ক্লাসে যারা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করেছো তারা সবাই দিতে পারবে। তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও আঞ্চলিক পরিষদের মেয়াদ কতদিন। ক্লাস শেষে এই উত্তরটা আমি দিয়ে ফেলবো। এর মধ্যে কমেন্ট বক্সে যারা উত্তরটা লিখে জানাবে তাদেরকে আমার স্পেশাল থ্যাঙ্কস। তাহলে চলো আমরা শুরু করি আজকের পড়া, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়ের উৎস। ঠিক আছে, আমি এখানে একটা একটা করে লিখব, তোমরা আমার সাথে একটু মনে রাখবে। তাদের প্রথম আয়ের উৎস হচ্ছে যে পার্বত্য জেলা পরিষদ যেটা রয়েছে সেই জেলা পরিষদ থেকে বা তার তহবিল থেকে প্রাপ্ত অর্থ। তার মানে পার্বত্য যে জেলা পরিষদ রয়েছে এবং তার তহবিলে যে অর্থ রয়েছে তার একটা অংশ কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কোষাগারে গিয়ে জমা হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ যেহেতু পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম স্থানীয় সরকার, সেজন্য তারা সরকার থেকে ঋণ বা অনুদান পায়। ওকে, তার মানে এক ধরনের বাজেটের মতো তারা এখান থেকে পায়। এছাড়াও আমরা জানি পার্বত্য চট্টগ্রামে যেহেতু তোমার অনেক ধরনের কাজ করতে হয়, সেটা হচ্ছে আদিবাসীদের কালচারাল ডাইভার্সিটি রক্ষা বা সেখানকার বিশেষ ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করা, এজন্য কিন্তু সেখানে অনেক অর্থের প্রয়োজন হয়। এজন্য অনেক ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়ে এখানকার আঞ্চলিক পরিষদে অর্থ অনুদান দেয়। তার মানে ব্যক্তি কর্তৃক যদি অর্থ অনুদান হয় তাহলে সেটাও কিন্তু তাদের একটা আয়ের উৎস হয়ে দাঁড়াচ্ছে। ওকে, এরপরে দেখি, এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ যদি কোনো জায়গায় নিজে থেকে অর্থ বিনিয়োগ করে এবং সেখান থেকে যদি মুনাফা পায় এটিও তার আয়ের একটা উৎস, অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন। এটা কিন্তু মোটামুটি সব স্থানীয় সরকারই করে থাকে। তারপরে আমরা দেখি এই যে পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ রয়েছে, এই আঞ্চলিক পরিষদ যদি কোনো সম্পদের অধিকারী হয়, সেটা হতে পারে জেলার মধ্যে থাকা একটা বনজ সম্পদ যেটা শুধুমাত্র আঞ্চলিক পরিষদের অধীনে রয়েছে, সেই সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা। ওকে, এছাড়াও আরও একটা রয়েছে, সেটা হচ্ছে সরকারের নির্দেশে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কখনো কখনো বিশেষ কিছু কাজে কর ধার্য করে। ঠিক আছে, যেমন ধরো খনিজ সম্পদ উত্তোলনের কাজে, এই যে করটা তারা ধার্য করছে এই করের অর্থ মোটামুটিভাবে তাদের নিজেদের কাছেই যায়। তাহলে আমরা আজকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়ের উৎসগুলো শিখে ফেললাম। আমাদের আজকে প্রশ্নটা কী ছিল সবার নিশ্চয়ই মনে রয়েছে, আঞ্চলিক পরিষদের মেয়াদ কতদিন? লিখে ফেলেছো মোটামুটি সবাই। তাহলে আমি জানিয়ে দিই আরেকবার, এটি হচ্ছে 5 বছর। এটা অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো, কারণ তোমাদের কাজে লাগবে এটা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে, অল দ্য বেস্ট।